এই ব্যস্ত শহর ঢাকা, জীবনের তাগিদে অবিরত ছুটে চলেছি আমরা। ক্রমবর্ধমান প্রযুক্তির সময়ে বাসায় রান্না করা কিংবা কষ্ট করে রেস্টুরেন্টে যাওয়া থেকে মানুষ হয়ে পড়েছে বিমুখ, আর এই সুযোগটিকে কাজে লাগাতে গড়ে উঠেছে অনলাইন ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রি। বাসায় বসে সহজেই অর্ডার করা খাবার কিছু সময়ে পৌঁছে যায় আপনার দোরগোড়ায়। ফুডপান্ডা, বার্লিন ভিত্তিক অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি মার্কেট প্লেস। 2012 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি এশিয়ার 12টি দেশ সহ আরও কয়েকটি দেশে কার্যক্রম পরিচালনা করছে। 2013 সালে বাংলাদেশে কোম্পানিটি তাদের যাত্রা শুরু করে বর্তমানে 64টি জেলাতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। অনলাইন ফুড অর্ডারিং ও ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শীর্ষ প্ল্যাটফর্মগুলোর একটি। ফুডপান্ডা শুরু থেকেই মার্কেট শেয়ার আধিপত্য অর্জনের জন্য বিভিন্ন রেস্টুরেন্টের সাথে তাদের পার্টনারশিপ স্থাপন করে যাচ্ছে। অন্যান্য ফুড ডেলিভারি সার্ভিসগুলো যখন শুধু প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের সাথে তাদের বিজনেস চালিয়ে যাচ্ছে, ফুডপান্ডা তখন যে এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে সেখানকার সিংহভাগ রেস্টুরেন্টের সাথে তাদের পার্টনারশিপ করে। বড় বড় রেস্টুরেন্টের পাশাপাশি ফুডপান্ডা ছোট রেস্টুরেন্ট ও ফুড কার্টগুলোকেও তাদের পার্টনার হওয়ার সুযোগ দেয়। কনজিউমার টেস্টের ভিন্নতার উপর ওয়াইড রেঞ্জ রেস্টুরেন্ট অপশনের কারণে ফুডপান্ডা খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। বর্তমানে 64 জেলাতেই ফুডপান্ডার রেস্টুরেন্ট এবং সব পার্টনারের সংখ্যা প্রায় 35,000-এরও বেশি। ফুডপান্ডার মোবাইল অ্যাপ খুব সহজেই ব্যবহারযোগ্য। অ্যাপের হোম পেজ থেকে পছন্দের রেস্টুরেন্ট সিলেক্ট করে মেনু থেকে খাবার পছন্দ করে অর্ডার দেওয়া যায়। রেস্টুরেন্ট সিলেকশনে ফুডপান্ডা তার কাস্টমারদের প্রায়ই সাজেস্ট করে থাকে। এছাড়া রিওয়ার্ড পয়েন্ট ও ডিসকাউন্টের মাধ্যমে তারা কাস্টমারদের খুশি করে। একই অ্যাপের মাধ্যমে কাস্টমাররা অনলাইন পেমেন্ট করতে পারে, এছাড়া ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও তাদের চালু রয়েছে। ফুডপান্ডার একঝাঁক তরুণ, উদ্যমী এবং আন্তরিক ডেলিভারি ম্যানেরা চেষ্টা করে দ্রুত সময়ে খাবার পৌঁছে দিতে। ফুডপান্ডার সার্ভিসের বাস্তব চিত্র জানতে আমরা কথা বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কিছু ছাত্রের সাথে, যারা নিয়মিত ফুডপান্ডায় অর্ডার করে। ভাই, আপনি যখন প্রথম ফুডপান্ডাতে অর্ডার করেছেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? অনেস্ট, যে সময় আমি প্রথম আর কি ফুডপান্ডাতে অর্ডার করেছিলাম, দ্য অ্যাপ এক্সপিরিয়েন্স ওয়াজ দ্য বেস্ট, বিকজ ওদিকে অনেক ফ্লুইডভাবে চুজ করা যায় যে কী কী ফুড মেনিউস আছে অ্যান্ড স্টাফ, ওগুলো অনেক তাড়াতাড়ি স্ক্রল করা যায়। অ্যান্ড দি থিং ইজ দ্যাট, দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট, এটা আর কি ঢাকা শহরে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা হলো যে ফুড ডেলিভারি পার্সন যেটা, তাদেরকে আইডেন্টিফাই করা, যে তাদের যে ইউনিফর্মটা পরে আসে এটার জন্য অনেক মনে হয় যে তারা অনেক ডিসিপ্লিনড। অ্যান্ড দ্যাট ইজ দ্য সেকেন্ড বেস্ট থিং অ্যাবাউট দ্যাম। অ্যান্ড দ্য থার্ড বেস্ট থিং অ্যাবাউট দ্যাম ইজ দ্যাট, লাইক, ওরা যে সময় ফুডটা ডেলিভারি করে, ওদের যে প্যাকেজিং থাকে ওটা অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে, উইচ ইজ লাইক কম্পেয়ার টু আদার্স, লাইক ইটস নট লাইক স্ম্যাশড অ্যান্ড স্টাফ, সো দিস ইজ গুড। আমার কাছে গ্রহণযোগ্যটা বেশি হচ্ছে ফুডপান্ডার। ফুডপান্ডার অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আর আমি অ্যাজ এ আইওবি স্টুডেন্ট, আমি যখন কাশন দিতে চাই ওখানে অনেকগুলো ফুড অ্যাভেলেবল থাকে না, সো আমি প্রায় সময় ফুডপান্ডা থেকে অর্ডার দিই। ফুড ডেলিভারি সার্ভিস ফুডপান্ডা কখন ইউজ করছেন? হ্যাঁ, করছি। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওদের ডেলিভারি সার্ভিসটা অনেক ভালো, তারপরে ওদের ফাস্ট ডেলিভারি করে, এটাই। আর এমনি কোন সাইডটা, মানে ওদের যদি ব্যাড সাইড আমি বলি, আপনার ব্যাড সাইড কোনটা ফুডপান্ডার? ফুডপান্ডার ব্যাড সাইড বলতে এই যে ওরা খুচরা দিতে পারে না, নোট দিলে খুচরা দিতে পারে না, তারপর কোনটা হোম মেড খাবার কোনটা রেস্টুরেন্টের খাবার এটা বোঝা যায় না। এটা যদি ভালো করতো তাহলে আরও বেশি ভালো হইতো, যে বোঝা যায় তো যদি তাহলে আরও বেশি। আচ্ছা, গ্রেট গ্রেট। আচ্ছা, আর ওনাদের সেবার মান, ফুডপান্ডার সেবার মান যদি উন্নত করতে হয় তাহলে আপনার পক্ষ থেকে কী সাজেশন থাকবে? ওদের যে ডেলিভারি ম্যানগুলো আছে ওদের যদি একটু ভালোভাবে ট্রেন আপ করে দেওয়া যায় যে কাস্টমারের সাথে কীভাবে ডিল করবে, তাহলে ব্যাপারটা আরও বেশি কী বলে প্রফেশনাল হয়েতে যায় আর কি। পন্ডায় যখন আমি প্রথম অর্ডার করি তখন এক্সপিরিয়েন্সও, মানে ইটস গুড, বাট তাদের কিছু জিনিস আমার একদম ভালো লাগে নাই, বিকজ অফ যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো রেস্টুরেন্টে প্রেফার করে, বাট ফুডপান্ডায় ওইটা উল্লেখ করা থাকে না যে কোনটা রেস্টুরেন্টের আর কোনটা হোমমেড, সো এইটা একটু মানে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে মানে হুইচ ফুড ইজ এ হোমমেড আর রেস্টুরেন্ট দিস ওয়ে, বাট ওভারঅল কোয়ালিটি ফুডপান্ডা ইজ গুড। কি ফুডপান্ডা ডেলিভারি সার্ভিস কখনো ইউজ করছেন? জি হ্যাঁ। আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল ফুডপান্ডা থেকে? আলহামদুলিল্লাহ ভালোই ছিল। ভালো ছিল। আচ্ছা, তো ফুডপান্ডার কোন সার্ভিসটা আপনাকে বেশি অ্যাট্রাকটিভ করছে? তাদের ডেলিভারি সিস্টেমটা, উইথ ইন 30 মিনিটের মধ্যে আমি সবসময় পেয়ে গিয়েছি।
আচ্ছা আচ্ছা, 30 মিনিটের মধ্যে আপনি ডেলিভারি সব পেয়ে গেছেন। আচ্ছা, তা আপনার কোন দিকটা তাদের ভালো লাগেনি আর কি? ও ভালো লাগেনি, ভালো লাগেনি তো সার্ভিস চার্জ একটু বেশি। আচ্ছা, সার্ভিস চার্জ বেশি। আচ্ছা, তা আপনাকে যদি বলা হয় ফুডপান্ডা ডেলিভারি সার্ভিসের মানে তাদের সার্ভিসটা ভালো করার জন্য তাদের কোন দিকটা বেটার করা উচিত আপনি কি মনে করেন? তাদের ডেলিভারি সিস্টেমটা আরেকটু বেটার করলে ভালো হয়। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনার? আমি এটাতে এক্সিলেন্ট বলবো, অবশ্যই এক্সিলেন্ট বলবেন। আচ্ছা, আপনার ফুডপান্ডার কোন দিকটা তার সবচেয়ে বেশি ভালো লাগছে তাদের সার্ভিসের? আমার সার্ভিসটা ভালো লাগছে, মাঝে মধ্যে কিছুটা ভালো ডিসকাউন্ট দেয়, আবার ফাস্ট ডেলিভারি তো অবভিয়াসলি আছেই, বাট আরেকটু ইম্প্রুভ করা উচিত। আর ডিসকাউন্টের ব্যাপারটা যদি বলতে হয় তাহলে আরেকটু যদি দেওয়া হয় তাহলে আরেকটু ভালো হয়। আর কোন দিকটা আপনার মানে ভালো লাগেনি তাদের? ভালো লাগেনি এটা অনেক আগে ছিল, তখন টাইম মতো মনে করেন দেখতাম যে টাইম আস্তে আস্তে বাড়ায় দিচ্ছে ভাই, এরকম একটা সিচুয়েশন ছিল এটাই। ফুডপান্ডার সার্ভিস পছন্দের অন্যতম কারণ হিসাবে বলা যেতে পারে তাদের ফাস্ট ডেলিভারি সিস্টেম, 30 মিনিটের মধ্যে খাবার পেয়ে কাস্টমাররা সন্তুষ্ট। এছাড়া বিভিন্ন দিবস উপলক্ষে দেওয়া ডিসকাউন্টের জন্য অনেক দামি খাবারও সবার সাধ্যের ভিতরে চলে আসে, যার ফলে কাস্টমাররা সন্তুষ্ট থাকে। অন্যদিকে যারা ফুডপান্ডার সার্ভিসে অসন্তুষ্ট তারা বলেছেন অনেক সময় অ্যাপের খাবারের ছবির সাথে বাস্তবের মিল থাকে না, লোকাল রেস্টুরেন্টের মানহীন খাবার প্রায়ই অনেকে ডেলিভারি পান। এছাড়া ডেলিভারি লেট হওয়ার কারণে খাবার ঠান্ডা হয়ে যায়, ফুডপান্ডা অনেক সময় শেষ মুহূর্তে অর্ডার ক্যান্সেল করে, যার ফলে অনেক কাস্টমারই সমস্যার সম্মুখীন হয়। আমরা আশা করি ফুডপান্ডা তাদের সেবার মান বাড়িয়ে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাক।